ডিসেম্বরে ফের হতে চলেছে প্রাথমিক টেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সূত্রের খবর, দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। 10 অথবা 17 ডিসেম্বর পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়েও চলছে আলোচনা। পুজোর আগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষা দপ্তরের সঙ্গে একাধিকবার এ বিষয়ে আলোচনা হয়েছে। দপ্তরের সবুজ সংকেত পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে পর্ষদ। এবার সিসিটিভি নজরদারি ও বায়োমেট্রিক পদ্ধতি কাজে লাগিয়ে পরীক্ষা নিতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিকে পর্ষদের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন অনেকেই। আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি টুইটে প্রশ্ন তুলেছেন, 2017 এবং 2022-এর যারা পাশ করলো তাদের নিয়োগ কবে হবে? বছর বছর টেট, এটাই পশ্চিমবঙ্গ জানত। এই সরকার আসার পর টেট বন্ধ করে দিয়েছিল, এখন আবার বছর বছর টেট হচ্ছে বলে এটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছর টেট নিয়েছে কিন্তু নিয়োগ হয়নি, এবারেও পরীক্ষা হবে কিন্তু নিয়োগ হবে না, কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বছরে বছরে টেট পরীক্ষা, এটাই পশ্চিমবাংলায় জানত। এই সরকার আসার পর টেট পরীক্ষা বন্ধ করে দিয়েছে বলে এখন বছরে পরীক্ষা হচ্ছে, এটা চর্চার বিষয় হয়ে যাচ্ছে। তখন বছরে টেটের পরীক্ষা হতো, বছরে নিয়োগ হতো। এখন বছরে টেটের পরীক্ষা হতো না, নিয়োগ হতো না। তারপর গতবারে টেটের পরীক্ষা নিয়েছে কিন্তু নিয়োগ হয়নি, আবার এখন টেটের পরীক্ষা নিয়োগ কিন্তু হবে না। নিয়োগ না করে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে ভাব দেখিয়ে গাজর ঝুলিয়ে রাখার মতন করে কম বয়সীদেরকে প্রতারণা করার আর একটা চক্র কিনা ভেবে দেখতে হবে। নিয়োগ এখনো অধরা, খুব উগড়ে দিয়েছেন 2024-এর টেট পাস চাকরি প্রার্থী অরুণিমা পাল। এখানে যেটা সব থেকে মানে বিশেষ তাৎপর্যপূর্ণ হচ্ছে, এনসিটির গাইডলাইন অনুসারে টিচার এলিজিবিলিটি টেস্ট প্রত্যেক বছর নেওয়া প্রয়োজন, সেই জায়গা থেকে নিতেই পারেন। কিন্তু আলটিমেট দেওয়া অর্থাৎ নিয়োগ করা, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রাথমিক শিক্ষা বুনিয়াদী শিক্ষা আজকে তলানিতে, সেই নিয়োগ কিন্তু সে এখনো অধরা। সেই 2014 সাল থেকে পর্যন্ত যে নিয়োগ গুলো হয়ে গেছিল সেগুলো সবই দুর্নীতিতে ভর্তি, আজকে তার কোর্টের দিনের পর দিন সেগুলো রিভিল হচ্ছে। উল্লেখ্য, 2022 সালে প্রাথমিক নিয়োগের জন্য টেট পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাতে কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশ নেয়। ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ ইতিমধ্যেই, তবে তার নিয়োগ প্রক্রিয়া পড়েছে আইনি জটিলতায়, যার ফলে 2022-এর টেটের নিয়োগ এখনো শুরু হয়নি। এর মধ্যে ফের টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করলো পর্ষদ, কিন্তু নিয়োগ কবে শুরু হবে তা নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন। শান্তন ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।